সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রাশিয়া যুদ্ধাবসানে কোনো আগ্রহী দেখায়নি বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রাশিয়ার গুপ্তচর সন্দেহে জার্মান গোয়েন্দা বাহিনীর সদস্য গ্রেপ্তার। জ্বালানি তেলের উৎপাদন কমানোর হুমকি রাশিয়ার, বাড়তে পারে দাম। হলিউড বলিউডের মতো বড় সিনেমা ইন্ডাস্ট্রি গড়তে চায় সৌদি। চীন ভারত সীমান্তে উত্তেজনা, যুদ্ধের প্রস্তুতি দুই দেশেরই। এবং চীনে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 3 কোটির বেশি মানুষ। দর্শক, জ্বালানি তেলের উৎপাদন কমানোর হুমকি দিয়েছে রাশিয়া। শুক্রবার 23শে ডিসেম্বর রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন 2023 সালের শুরুর দিকে তেল উৎপাদন 5-7% কমানো হতে পারে। ধারণা করা হচ্ছে রাশিয়ার এমন পদক্ষেপে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রাশিয়া যুদ্ধাবসানে কোনো আগ্রহী দেখায়নি বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে একটি দ্রুত সমাধানে পৌঁছাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আশা প্রকাশের প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার বলেছেন রাশিয়া যুদ্ধাবসানের জন্য কোনো আগ্রহী দেখায়নি। একদিন আগে ওয়াশিংটনে ঐতিহাসিক সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত ন্যায্য শান্তির ধারণা সম্পর্কে 7টি শিল্পোন্নত গণতান্ত্রিক গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবার ভার্চুয়াল আলোচনায় ব্লিংকেন এ কথা বলেন। জেলেনস্কির ধারণাগুলোকে একটি ভালো সূচনা বলে অভিহিত করে ব্লিংকেন বলেছেন, যে কোনো শান্তির জন্য ন্যায্য এবং টেকসই হওয়া দরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের উপর তার নিজস্ব সমাধান চাপিয়ে দেবে না। ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, মূলত এই মুহূর্তে রাশিয়া যুদ্ধের সমাপ্তি ঘটাতে অর্থপূর্ণ কূটনীতিতে জড়িত থাকার জন্য কোনো আগ্রহী দেখায়নি। তিনি বলেন, রাশিয়া অবিলম্বে সৈন্য প্রত্যাহার করে যুদ্ধের অবসান ঘটাতে পারে, কিন্তু তার অনুপস্থিতিতে আমাদের কিছু অর্থপূর্ণ প্রমাণ দেখতে হবে যে রাশিয়া আসলে একটি ন্যায্য এবং টেকসই শান্তি আলোচনার জন্য প্রস্তুত কিনা। ব্লিংকেন বলেন, একটি দেশ অন্য দেশের ভূখণ্ড জোরপূর্বক দখলের অনুমোদনের নিশ্চয়তা দেয় না। এর আগে পুতিন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, তিনি আশা করেন সংঘাতের যত তাড়াতাড়ি অবসান ঘটবে ততই ভালো। রাশিয়ার গুপ্তচর সন্দেহে জার্মান গোয়েন্দা বাহিনীর সদস্য গ্রেপ্তার। ইউক্রেনে রাশিয়ার হামলার আজ নানাভাবে যে পশ্চিমা বিশ্বের উপর পড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইউরোপ আমেরিকা সহ একাধিক শক্তি যেভাবে ইউক্রেনকে সহায়তা দিয়ে যাচ্ছে, মস্কোর কাছে তা মোটেই সুখকর নয়। তাই দুপক্ষের মূল সংঘাতের পাশাপাশি একে অপরের ভেতরের খবর জানাতে বাড়তি আগ্রহ বিষয়ের কারণ হতে পারে না, এমন এক দুর্বলতা ধরা পড়ল জার্মানিতে। রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জার্মানির আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা বিএনডির এক সদস্যকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি চলতি বছর জার্মানির গোপন রাষ্ট্রীয় তথ্য মস্কোর কাছে হস্তান্তর করেছে বলে সন্দেহ করা হচ্ছে। বার্লিনে তারও অন্য এক ব্যক্তির বাসা দপ্তরে তল্লাশি চালানো হয়েছে। জার্মানির আইন ও বিচার মন্ত্রী মার্কো বুশমান বলেন, সন্দেহ প্রমাণিত হলে রাশিয়ার গুপ্তচর বৃত্তি বড় ধাক্কা খাবে। তিনি ঘটনা আলোকে আরো সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাছাড়া গত এপ্রিল মাসে জার্মান সরকার 40 জন ব্যক্তিকেও রাশিয়ার গুপ্তচর সন্দেহে দেশ থেকে বহিষ্কার করেছিল। কয়েকদিন আগে অস্ট্রিয় এক গ্রিক নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে। বিএনপির প্রধান ব্রুনো কাল বলেন, গোটা ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে তার সংস্থা তদন্তকারী কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। একই সঙ্গে ভেতরে গোপন তথ্য পাচারের প্রমাণ সন্ধান করতে সার্বিক অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। তিনি বলেন, অবিলম্বে ফেডারেল কৌশলীদের ডাকা হয়েছে, তবে তদন্ত চলাকালীন কোনো তথ্য প্রকাশ করা হবে না বলে কার্ল স্পষ্ট জানিয়ে দেন। জার্মানিতে প্রচলিত বিধি অনুযায়ী অভিযুক্তের সম্পূর্ণ নাম প্রকাশ করা সম্ভব নয়, শুধু জানা গেছে তার প্রথম নাম কার্স্টেন ও পদবীর প্রথম অক্ষর এল। প্রশ্ন হচ্ছে, গুপ্তচর বৃত্তির অভিযোগ প্রমাণিত হলে ঠিক কোন ধরনের তথ্য রাশিয়ার কাছে পাচার করা হয়েছে? রাশিয়া সম্পর্কে বিএনপি প্রধানের একটি মন্তব্যের মধ্যে একটি ইঙ্গিত নিয়ে জল্পনা কল্পনা চলছে। রাশিয়ার জার্মান গোয়েন্দা সংস্থার চরদের পরিচয় মস্কোর হাতে চলে গেলে তাদের হাল কি হবে? সম্ভবত সেই বিষয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন তিনি। জ্বালানি তেলের উৎপাদন কমানোর হুমকি রাশিয়ার, বাড়তে পারে দাম। জ্বালানি তেলের উৎপাদন কমানোর হুমকি দিয়েছে রাশিয়া। শুক্রবার 23শে ডিসেম্বর রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, 2023 সালে শুরুর দিকে তেলের উৎপাদন 5-7% কমানো হতে পারে। ধারণা করা হচ্ছে রাশিয়ার এমন পদক্ষেপে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে। রুশ তেলের উপর পশ্চিমাদের মূল্যসীমা নির্ধারণের পর রাশিয়ার পক্ষ থেকে এমন পদক্ষেপের খবর সামনে এলো। ইউক্রেনের উপর হামলার জেরে পশ্চিমারা রুশ তেলের উপর মূল্যসীমা নির্ধারণ করে। আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, দৈনিক তেলের উৎপাদন কমানো হতে পারে 5-7 লাখ
ব্যারেল। তিনি বলেন, রাশিয়ান তেলের উপর ইউরোপের নির্ভরশীলতা কমানো সত্ত্বেও বিশ্বজুড়ে রাশিয়ার তেলের চাহিদা বেড়েছে। তাছাড়া ক্রেতাদের ক্ষেত্রে বৈচিত্র্য আনছে মস্কো। নোভাক বলেন, রাশিয়ার জ্বালানি ছাড়া বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাছাড়া ইউরোপের গ্যাস সংকটেরও পূর্বাভাস দিয়েছেন তিনি। 5ই ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন, G7 ও অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের মূল্য ব্যারেল প্রতি $60 বেঁধে দেয়। এছাড়াও রাশিয়ার তেলের উপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন। জো বাইডেন জেলেনস্কিকে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে যতদিন প্রয়োজন যুক্তরাষ্ট্র ততদিন ইউক্রেনের সঙ্গে রয়েছে। এই সময় জেলেনস্কিকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনি একা নন, ইউক্রেনকে আরো $2 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন। অঙ্গীকার করেছেন আরো $45 বিলিয়ন পূর্ণ সমর্থন দেওয়া। জেলেনস্কি ওয়াশিংটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হলিউড বলিউডের মতো বড় সিনেমা ইন্ডাস্ট্রি করতে চায় সৌদি। সম্প্রতি চলচ্চিত্র প্রযোজনার দিকে ঝুঁকেছে সৌদি আরবের বেশ কয়েকটি মিডিয়া কোম্পানি। এরই ধারাবাহিকতা চলতি বছর মার্কিন প্রযোজনা সংস্থা এজেসির সঙ্গে যৌথভাবে ডেজার্ট ওয়ারিয়র নামের একটি সিনেমায় প্রযোজনা করে সৌদির সব থেকে বড় মিডিয়া কোম্পানি মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার MBC। সপ্তম শতকের হাইন্দ নামের এক সৌদি রাজকুমারীর বীরত্ব গাথা নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন সৌদি বংশোদ্ভূত ব্রিটিশ তারকা আয়েশা হার্ট ও ক্যাপ্টেন আমেরিকার তারকা অ্যান্থনি ডুয়েন ম্যাকি। কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্য চলচ্চিত্র টেলিভিশন প্রযোজনার দিকে মনোনিবেশ করেছে। ধারণা করা হচ্ছে 2023 সালে সৌদি টেলিভিশন খাতে ব্যাপক পরিবর্তন আসবে। গবেষণা সংস্থা ওমদিয়ার কনস্টান্টিনোস পাপা ভার্সিলো পলস বিভাগ বলছে, 2023 সালে সৌদি আরবে দ্বিগুণ করা হবে নিজস্ব ভাষায় নির্মিত টিভি সিরিজের সংখ্যা। তাছাড়া 2030 সালের মধ্যে সৌদি আরব সরকার কমপক্ষে 100টি চলচ্চিত্র নির্মাণ করতে ও প্রযোজনা করতে চায়। বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট বলছে, একসময় মধ্যপ্রাচ্যে চলচ্চিত্র নির্মাণের আঞ্চলিক কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু দেশটির কর্তৃত্ববাদী প্রশাসনের কারণে হলিউড ও বলিউডের মতো বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রি সেখানে শুটিং করা বাদ করে দিয়েছে। মিশরের এমন পরিস্থিতির সুযোগ নিয়েই সৌদি প্রশাসন তাদের দেশটিকে মধ্যপ্রাচ্যের মিডিয়া হাব হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। গত 5 বছরে সৌদি সরকার দেখানোর চেষ্টা করেছে যে তারা মিডিয়ার উপর কঠোরতা কমিয়ে খাতের অগ্রগতিতে আগ্রহী হয়েছে। তাই তো কয়েক বছর আগেও যে দেশে সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা ছিল, এখন সেখানে শুটিং এর জন্য দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। এরই মধ্যে দেশটিতে হলিউডের বেশ কয়েকটি সিনেমা শুটিং হয়েছে। এখন বলিউডের একাধিক সিনেমা শুটিং এর জন্য অপেক্ষায় রয়েছে। 2017 সালে আর্থ সামাজিক সংস্কারের লক্ষ্যে ভিশন 2030 হাতে নেয় সৌদি সরকার। এই পরিকল্পনার আওতায় দেশটির শিল্পে প্রবৃদ্ধি বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়। সেগুলো একটি হলো সিনেমা প্রদর্শনীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এমনকি সৌদি সরকার চলচ্চিত্র শিল্পে $6,400 কোটি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। 2018 সালে দেশটিতে আর্থ সামাজিক সংস্কারের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ওই বছরের এপ্রিলে প্রথমবারের মতো সৌদি আরবে সর্বসাধারণের জন্য সিনেমা প্রদর্শনীর অনুমতি দেওয়া হয়। রাজধানী রিয়াদের AMC সিনেমা হলে প্রদর্শন করা হয় মার্ভেল স্টুডিওর সিনেমা ব্ল্যাক প্যান্থারের। তবে সৌদির মতো ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশে সিনেমা নির্মাণ ও প্রচারে কিছু বাধা রয়েই গেছে। যেমন সৌদির স্থানীয় কলাকৌশলীদের চলচ্চিত্র নির্মাণের তেমন কোনো অভিজ্ঞতা নেই, ফলে খাত সংশ্লিষ্টদের বিদেশি সহায়তা জ্ঞানের উপর নির্ভর করতে হচ্ছে। আরবি ভাষায় যতই সিনেমা বানানো হোক না কেন, তা হলিউডের দর্শকদের সেভাবে টানতে পারবে না বলে মনে করছেন অনেকে। এর প্রধান কারণ হতে পারে দেশটির কঠোর সেন্সরশিপ নীতিমালা। সচরাচর হলিউড দর্শকরা খোলামেলা দৃশ্য দেখতে অভ্যস্ত, অনেকেই এমন দৃশ্য পছন্দ করেন, কিন্তু সৌদি আরবে সিনেমা প্রদর্শনের সময় সমকামিতা, চুম্বন কিংবা অন্যান্য অন্তরঙ্গ দৃশ্যগুলো ছেটে ফেলা হয়। 2023 সালে চলচ্চিত্র শিল্পের সৌদির বাজেট বাড়বে। এর মধ্যে চলতি বছরে সেখানে MBC-র প্রযোজনায় ডেজার্ট ওয়ারিয়র ও রাইস অব দ্য উইচেস সিনেমা শুটিং হয়েছে। সিনেমা দুটি 2023 সালে মুক্তি পাবে। এদিকে নেটফ্লিক্স আরব তৈরি কন্টেন্ট নির্মাণে বিনিয়োগ করছে। এর অন্যতম প্রধান কারণ হলো নেটফ্লিক্স এখন নিজেকে পুনরুজ্জীবিত করতে নতুন বাজারের খোঁজ করছে। এবছর OTT প্ল্যাটফর্মটি নিজেদের নির্মিত আরবি ভাষায় প্রথম কোন চলচ্চিত্র পারফেক্ট স্ট্র্যাঞ্জার্স মুক্তি দেয়। তাছাড়া বিবাহ বিচ্ছেদের পর মিশরীয় এক নারীর জীবন নিয়ে নির্মিত শো ফাইন্ডিং খোলা প্রচার করে নেটফ্লিক্স। 2023 সালে এটির 6 পর্বের দ্বিতীয় মৌসুম প্রচার করা হবে। চীন ভারত সীমান্তে উত্তেজনা, যুদ্ধের প্রস্তুতি দুই দেশেরই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী SJ 19 ডিসেম্বর গণমাধ্যমকে জানান, চীনের সঙ্গে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়িয়েছে তার দেশ। অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের কয়েকদিনের মাথায় এই কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ভারতের অরুণাচল সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন, এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম NDTV। সর্বশেষ 9 ডিসেম্বর অরুণাচলের তাওয়াং সীমান্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। এই ঘটনার পর সীমান্ত অঞ্চলে
আপাতস্থিতাবস্থা চীনকে একতরফাভাবে পরিবর্তন করে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে সীমান্তে ভারতীয় সেনাদের সংযত আচরণ করার জন্য চীনের পক্ষ থেকে ভারতকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। ভারত ও চীনের মধ্যে 3,440 কিলোমিটার দীর্ঘ বিরতপূর্ণ সীমান্ত রয়েছে। হিমালয় সীমান্ত নিয়ে 1962 সালে যুদ্ধের চড়ায় ভারত ও চীন, সেই যুদ্ধে লজ্জাজনক হার হয় নয়াদিল্লির। তবে সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা ডিফেক্টো সীমানা গঠনের মধ্য দিয়ে যুদ্ধবিরতির মধ্য দিয়ে সেই সংঘাতের অবসান হয়। সীমান্তের বিরুদ্ধপূর্ণ যে এলাকা তাকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসিও বলা হয়। একে তো বিরুদ্ধপূর্ণ অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা, তার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া চালিয়েছে ভারত। ভারত মার্কিন যৌথ মহড়ার প্রভাবে নতুন করে উত্তেজনা বলে মনে করছেন অনেকে। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বলেছে, চীন সীমান্তে গেল মাসে ভারত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়ার পর থেকে চীনের সঙ্গে উত্তেজনা শুরু হয়। যুদ্ধ অভ্যাস নামে এই সামরিক মহড়া প্রতি বছর হলো, এবার চীন সীমান্ত থেকে মাত্র 65 মাইল দূরে অনুষ্ঠিত হয় এটি। আর এতে ক্ষিপ্ত হয় চীন। সে সময় মহড়াকে চীন ও ভারতের মধ্যে সীমান্ত অঞ্চলে পারস্পরিক আস্থার পরিপন্থী বলে মন্তব্য করে বেজিং। ভারত যুক্তরাষ্ট্র যৌথ মহড়া অরুণাচল প্রদেশের সীমান্ত সংঘাতের সঙ্গে সম্পর্ক থাকতে পারে বলেও জানায় দ্য ওয়াশিংটন পোস্ট। পার্বত্য অঞ্চলে অসংখ্য নদী হ্রদের অবস্থান পাশাপাশি তুষার আবৃত পর্বতের কারণে এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্রায় পরিবর্তিত হয়ে যায়। আর তখন বেশ কিছু পয়েন্টের বিশ্বের 2 বৃহত্তম সেনাবাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থান নেয়। সাম্প্রতিক বড় সংঘর্ষের ঘটনা ঘটে 2020 সালে। চীনে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 3 কোটির বেশি মানুষ। চীনে চলতি সপ্তাহে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 3,07,00,000 মানুষ। দেশটির স্বাস্থ্য প্রশাসনের সূত্রে বরাত দিয়ে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। ব্লুমবার্গ জানিয়েছে, ডিসেম্বর মাসে শুধু প্রথম 20 দিনে 24,80,00,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এরপর পরিস্থিতি আরো খারাপ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশের জনগোষ্ঠীর 18% করোনায় আক্রান্ত। অবশ্য সরকারিভাবে জানানো হয়েছে, চীনে দৈনিক 3,049 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাস্তবে আক্রান্তের সংখ্যা তো অনেক বেশি। বুধবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের এই পরিসংখ্যান দেখেই তা স্পষ্ট। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, কেউ অন্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর করোনায় আক্রান্ত হলে তাকে করোনা পজিটিভ রোগী হিসেবে ধরা হবে না। চীন সরকার এভাবে আক্রান্ত মৃতের সংখ্যা গোপন করে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে পশ্চিমা সংবাদ মাধ্যম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, 7ই ডিসেম্বর পর্যন্ত চীনে করোনা সংক্রমণ নিয়ে হাসপাতাল ভর্তি হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। তবে প্রতিবাদ বিক্ষোভের মুখে ওই দিন চীন তার শূন্য কোভিড নীতি তুলে নেয়। এরপর থেকে করোনায় আক্রান্তের সংখ্যা আরো বাড়তে শুরু করে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।